বিরতির পর ফিরে আসলাম। ফের পুলিশের নেশা বিরোধী অভিযানে গ্রেপ্তার দুই অভিযুক্ত, একই সঙ্গে আটক করা হয়েছে একাধিক পরিমাণে ব্রাউন সুগার, অর্থাৎ বিপুল পরিমাণে ব্রাউন সুগার থেকে শুরু করে দুই অভিযুক্ত গ্রেপ্তার। পুলিশের অভিযানে ঘটনাটি ঘটেছে আরকেপুর থানার পুলিশের নেতৃত্বে। কার্যত অভিযান প্রসঙ্গে যেমনটা জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আরকেপুর থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে এবং অভিযানটি চলে মাতাবাড়িতে এগ্রিকালচার মার্কেটে। সেখানেই অভিযান চালায় এবং একটি অটো গাড়ি থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। সঙ্গে ব্রাউন সুগার বিক্রেতা দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে আরকেপুর থানার পুলিশ। তবে এক্ষেত্রে দিনের পর দিন উদয়পুর থেকে শুরু করে মন্দির নগরী পুরোপুরি ছেয়ে গেছে নেশার সাম্রাজ্যে, যেখানে একাংশ যুব সমাজ নেশার করলগ্রাসে ডুবে যাচ্ছে। তবে সেই জায়গা থেকে তাদেরকে বের করে আনার জন্য প্রশাসন যথেষ্ট সতর্ক হয়েছে, তবে তার পাশাপাশি সাধারণ মানুষও যথেষ্ট সচেষ্ট রয়েছে সমগ্র এলাকাতেই নেশার বিরুদ্ধে এই ধরনের অভিযানকে জারি রাখার ক্ষেত্রে। তবে আজকের পুলিশের যে অভিযান, সেই অভিযানকালে দুজন ইতিমধ্যে গ্রেপ্তার, অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের প্রাথমিক বক্তব্য। তবে আজকের এই অভিযান প্রসঙ্গে পুলিশের কি বক্তব্য শুনুন। আমরা এই মাতাবাড়ি থেকে একটা গোপন তথ্যের ভিত্তিতে দুজন লোককে আটক করেছি। তো আপনার বাড়ি আছে, এই হিরোইনের বাড়ি আছে, দুজন নাম হলো একজন রূপক দাস, রূপক সরকার, আর একজন উৎপল নামক দাস ধরেছি। সঙ্গে ওদের দুইটি একটি স্কুটি রয়েছে, একটি অটো গাড়ি রয়েছে। কোথায় থেকে পেয়েছেন স্যার? মাতাবাড়ি বাজার থেকে। মাতাবাড়ি বাজার থেকে আজ কি করেছে? গেছে কিছুক্ষণ আগে নাকি? কিছুক্ষণ আগে 10 মিনিট আগে। আচ্ছা, যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে নাকি গ্রেপ্তার করা হয়েছে? আরকেপুর থানা পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। যে দুই অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়েছে যথাক্রমে উৎপল দাস এবং রূপক দাস। তবে পুলিশের অন্যদিকে যেমনটা প্রতিক্রিয়া রয়েছে, বেশ কিছুদিন ধরেই উদয়পুর শহরে এই ধরনের অভিযান হয়নি পুলিশের পক্ষ থেকে, যার কারণে উদয়পুর শহরে নেশার সাম্রাজ্য এক প্রকার ছেয়ে গেছে। বিভিন্ন জায়গাতে ব্রাউন সুগার থেকে শুরু করে হেরোইন বিক্রেতাদের সংখ্যা বেড়ে গেছে অনেক অংশেই। তাই সেখান থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য, যাতে নষ্ট না হয় যুব সমাজ, তার জন্য এই ধরনের অভিযান আজ সকালেই পরিলক্ষিত হয়। তবে আগামী দিনে উদয়পুর শহরে যে সকল এই ধরনের অসাধু ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে খুঁজে বের করে আনা হবে, এমনকি গ্রেপ্তার করা হবে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরকেপুর থানার পুলিশের আজকের এই অভিযানের পর বক্তব্য। তবে দীর্ঘদিন পর দুই অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিকভাবে জনগণের মধ্যে একটা স্বস্তির ভাব পরিলক্ষিত। তবে আগামী দিনেও যাতে এই ধরনের অভিযান জারি থাকে সেই দাবি রয়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষজনের পক্ষ থেকে। আজ দুই অভিযুক্ত গ্রেপ্তারি প্রসঙ্গে ইতিমধ্যে পুলিশের ভূমিকাতে যথেষ্ট প্রশংসা লক্ষ্য করা যাচ্ছে আরকেপুর থানার অধীন সংশ্লিষ্ট এলাকা থেকে। মাতাবাড়ি এগ্রিকালচার মার্কেট এলাকায় আজকের এই অভিযানকালে ব্রাউন সুগার সহ দুজন গ্রেপ্তার, অভিযুক্তদেরকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয় থানায়। তবে তার পাশাপাশি তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে সংশ্লিষ্ট পুলিশ থেকে শুরু করে সকলের পক্ষ থেকেই জানানো হচ্ছে। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।